হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পুবালির পাগলামি। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আর তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকালবেলা হচ্ছে, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা। এটার গন্ধ জাস্ট অসাধারণ লাগে আমার কাছে, অসাধারণ। আর এর সাথে যদি হয় তিন কোনা পরোটা তাহলে জাস্ট জমে যায়। মানে এই কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা আর সঙ্গে তিন কোনা পরোটা, দুটোর মানে ঘিয়ে ভাজা পরোটা হতে হবে। দুটোর যে একটা গন্ধ আছে না, মিলে মিশে একাকার হয়ে গেলে পরে দারুণ লাগে। তো আমি এখানে বানিয়ে নিচ্ছি ঝটপট করে পরোটা, জ্ঞানু খাচ্ছে দুধ, আর অনুভব আমাকে রেকর্ড করে দিচ্ছে ভিডিওটা। আর এটা কিন্তু আজকের ব্লগ নয়, এটা দু তিন দিন আগে রেকর্ড করা ব্লগ। গুড বয়। তো যখন দুধ খায় বা অন্য কিছু খায়, ওকে একটু প্রেস করতে লাগে, একটুখানি মানে কি বলবো, একটু পুশ করতে হয়, তাহলে ও ভীষণ খুশি হয়ে যায়। আর কাজটা একটু তাড়াতাড়ি হয় আর কি, মানে একটু ধরো আস্তে ধীরে চলছিল, সেটা একটু তাড়াতাড়ি হয়, এই যা। তো বাচ্চাদেরকে এটা করতেই হয়। এবার দেখো, এখানে আমি পরোটাগুলো ভেজে নিলাম আর সঙ্গে বসিয়ে দিয়েছি চা। তো চা তৈরি, এবার হবে ব্রেকফাস্ট। আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, জ্ঞানুর স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমরা জ্ঞানুর স্বপ্ন পূরণ করতে যাই। জ্ঞানু জ্ঞানু একটু বলুন, আচ্ছা আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলুন দাদা, আপনার কেমন লাগছে? সিনেমা হলে যাও খুব ভালো লাগছে। ঠিক করে বলুন, এরকম যে ক্যাবলা বলবে, সিনেমা হলে যাও খুব ভালো লাগছে। এই প্রথমবার জ্ঞানু সিনেমা হলে যাবে, এর আগে কোনোদিন যায়নি। তো জ্ঞানু ভীষণ এক্সাইটেড। আর আমরা বেরিয়ে পড়েছি, হেডফোনে মুখে দিচ্ছি, আমরা মুভি দেখতে যাচ্ছি। জ্ঞানু অনেকদিন ধরে অপেক্ষা করছে মুভিটা। তো মুভি দেখে আসার পর এই যে চা পরোটা, বাজে কটা দেখো, 11:15। এর আগে কিছু রেকর্ড করিনি। এখানে আমি চা পরোটা নিয়ে বসেছি, রাত্রির 11:15 বাজে, কিন্তু টিভিতে কিছু একটা চলছিল, সেটা চলছে। এখানে ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর আমি চা পরোটাকে সঙ্গী করে নিয়ে বসেছি। আমার ভীষণ ভালো লাগে কিন্তু খাওয়া হয়ে ওঠে না, কারণ আমি অ্যাসিডিটিতে প্রচণ্ড ভুগি, তারপরেও লোভ সামলাতে পারি না, তাই নিয়ে বসলাম। এটা পরদিন সকালবেলা, ব্যাগ দেখতে পাচ্ছ, এই যে ইনি যাচ্ছেন। ইনি একটুখানি বেরিয়েছিলেন, একটা জায়গায় গিয়েছিলেন, একদম ভোর ভোর বেরিয়েছিলেন। না না, আমি তো আমি টাটা বাই বাই বলতে চলে এসেছি, ছেলে ভেতরে ঘুমাচ্ছে এখনো, তো আমাকে সেটাই বলছে যে ঘরে চলে যাও, উঠে যাবে এই আর কি। তো ওই দেখো একদম উপরে কিন্তু উঠে গেছে, উঠে গিয়েই দেখবে, দেখবে দেখ দেখবে কি জিনিস, ওই আবার নেমে আসছে। হ্যাঁ কি বলো, ওই অবধি উঠেছে, উঠে আবার নেমে আসছে। আমি জিজ্ঞেস করছি কিসের জন্য নেমে আসছে, বলছেও না ওইখান থেকে চেঁচিয়ে যে কিসের জন্য নেমে আসছে। আসলে ঘরে একটা জিনিস রয়ে গেছিলো, সেটাই ভুলে গেছিলো, হঠাৎ ওখানটায় উঠে মনে পড়েছে, তো আবার নিতে চলে আসছে।
এ দেখো হাড়িতে ভাত ফুটতে ফুটতে কিন্তু বিকেল হয়ে গেছে। দুপুরবেলা আলু দিয়ে মাছের ঝোল করেছি, সেটাও তোমাদেরকে দেখাইনি। ভাত খেয়েছি, সেটাও তোমাদেরকে দেখাইনি। ছেলে বিকেলবেলা খেতে চাইছে না, যদি বিকেলে না ঘুমোয় কতদিন সকালে স্কুল হবে না, অনেক কিছুই মিস হবে। সে কারণে বলছি একটু ঘুমিয়ে নে, কিন্তু ঘুমোতে চাইছে না। বিকেলবেলা পড়াশোনাটাও হবে না, শুধু খেলা আর খেলা। আজকের ব্লগটা ছোট্ট এইটুকুই, এখানেই শেষ করছি। অপেক্ষা করবো পরের ব্লগের। আর দেখো চাঁদটা কি সুন্দর দেখা যাচ্ছে জানালা থেকে, ভীষণ সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।